বলবেন যা আল হক যা হুক আল বাতিল, যখন সত্য আসবে মিথ্যা বিরুদ্ধ হবে, মিথ্যা মিথ্যাই সত্য সত্যই, ফা ওয়াকা আল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, হক এবং হক বাতিল কখনো হককে পরাজিত করতে, কথাকে বুঝতে পারছেন কিনা, চেষ্টা চালাচ্ছি এখন। তাহলে আমি বলতেছিলাম জেনার কথা, আপনার এলাকার যুবক যুবতীরা জেনা বিচার করে কিনা, বিদেশে বউ আছে স্বামী আছে বিদেশে, টাকা পাঠায় দেশে, প্রেম করে বেশে বেশে ঘাটে ঘাটে, মোবাইলে প্রেম করে, ইমুতে প্রেম করে, এটার নাম হলো পরকীয়া প্রেম। আপনার এলাকায় অনেক পুরুষ আছে, আপনার এলাকায় হাসপাতালটা কোথায় একটু বলেন, কতটুক দূরে, 5 কিলো দূরে, ডায়াবেটিস পরীক্ষা করার জন্য যান না, যান কিনা। আজকে একখানা হাদিস বলবো, হাদিস বলার পরে যদি ওই পুরুষের যদি পরিবর্তন না হয়, পরবর্তী দিনে আপনি হাসপাতালে যে পরীক্ষা করবেন আপনার পুরুষত্ব ঠিক আছে কিনা। হুজুর এটা কেমন হাদিস বলবেন, আমি নবীর হাদিস বলি, সালাতাতুন লা তাদখুলুল জান্নাত, তিন প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না, কয় প্রকার, 22 আমি জাবির থেকে হাদিস বর্ণনা করলাম, মুসলিম শরীফ থেকে মিশকাতের 1856 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না, এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো দাইয়ুস। এবার আপনারা জিজ্ঞাসা করেন, হুজুর দাইয়ুস আবার কাকে বলে, মা বোনদেরকে বলতে চাই শুনে রাখো, আমি বৃদ্ধ বাবাদেরকে যুবকদেরকে বলতে চাই, মাঝ বয়সী যুবকদেরকে বলতে চাই, প্রশ্ন করেন হুজুর দাইয়ুস কি, বুঝছেন না দাইয়ুস কারে কয়, সাহাবীগণ বললেন মা মানাল দাইয়ুস, রাসূল দাইয়ুস আবার কাকে বলে, যেই পুরুষের বউকে 14 জনের বেশি দেখে, যেই পুরুষের বউকে বাজারে মানুষ দেখে, যেই পুরুষের বউকে উলঙ্গ দেখে, ওই পুরুষের স্বামী ডাইরেক্ট দাইয়ুস, ভাই জান্নাতে যাবেন কবে বলে পাবো বেহেশত খানা, আসলে যে তোর মন মানে না, যেই বাবার সামনে নিজের মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় বের হয়ে যাবে, ওই মেয়ে তার বাবা হলো দাইয়ুস। আপনার এলাকায় ঠোঁটের মধ্যে লিপস্টিক পাউডার পাতলা শাড়ি স্কুল ড্রেস পরে শাড়ির কাছে গিয়েছে, এবার পান্না মাস্টার কয় আসো আসো তোমাকে আমি ব্যবিচার করে দেব, দর্শনের সেঞ্চুরি করে দেব। নবী বলেন যেখানে একজন একটা বেগানা পুরুষ আর নারী থাকে, ইল্লা কানা সালিতুহুমা শয়তান, তৃতীয় আরেকটা উকিল থাকে, সে উকিলের নাম হলো শয়তান। আর যখন আপনি আপনার বৈধ আপনার ঘরে আপনার বিবিকে ধরেন, আপনার বিবিকে ধরার সাথে সাথে আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ করে দেন, আপনি যখন বিবির দিকে রহমতের দিকে তাকান, নবী বলেন তোমার গুনাহগুলো মওকুফ হয়ে যায়, আর আপনি যখন সবাসের দোয়া পড়ে বিবির উপরে ওঠেন, মুসলিম শরীফের হাদিস বলে ওই সময়টুকু আল্লাহ ইবাদত জিকিরের মধ্যে গণ্য করেন, নিজের বৈধ বিবির প্রতি ফিলিং আসে না, আজকে যে সুন্নাত পালন করবেন, আসসালামু আলাইকুম দেবেন, ঘরের মধ্যে রহমত নাই বরকত নাই, কারণ বউয়ার মজা লাগে না, তার ঘরে একটা বউ আর মোবাইলে 24টা বউ, ঘরের বউ এখন আর ভালো লাগে না, আলগা খাওন বরং মনো মজা, এই জন্য রাস্তাঘাটে পরকীয়া প্রেম করে। যুবকদেরকে বলি একটা বউ যদি কাম না হয় 2টা করো, 3টা করো, 4টা করো, লালাটা করো বুঝছে না, তবু তোমরা ব্যবিচারের কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশান, কারণ ব্যবিচার সব থেকে বড় গুনাহ। আপনার এলাকায় মহিলা পুরুষরা বিয়ের পরও ব্যবিচার করে কিনা, বিশ্বনবীর একজন সাহাবা হাদিসটার সূত্র হাসান এবং গরিব, হাদিসটা তিরমিজির 5071 নাম্বার বলবো নি, সাহাবি মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছি, বিশ্বনবী বসে আছেন, মাইস বলছে আল্লাহর নবী আমি একটা মেয়ের সাথে জেনা করেছি, নবী ডান দিকে ছিলেন বাঁ দিকে ফিরে গেলেন, দৌড়ে গেলেন বাঁ দিকে, মাইস বলল আল্লাহর নবী আমি একটা মেয়ের সাথে জেনা করেছি, নবী কোনো উত্তর দেয় না, তিনবারের বেলায়
বললো মাইস নবী, আল্লাহ নবী তৃতীয়বার বেলায় বললেন যে তকবালু মাইজা, মাইস তুমি জেনা করো নাই, মনে হয় তুমি চুমা শুধু দিয়েছো। নবী, না আমি শুধু চুমা দেই নাই, আমি বিয়ে করার পরও আবার জেনা করেছি। নবী বললেন আমার সাহাবারা মাইসকে ডাকো, একটা মাঠের মধ্যে দাঁড় করাও, পাথর নিক্ষেপ করো, মাইসকে পাথর দিয়ে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও। মাইসকে পাথর মারা হলো, সাহাবীরা পাথর মারতে শুরু করলেন, মাইজের রক্তগুলো বের হয়ে গেল। এর মধ্যে একজন সাহাবা বিশাল বড় একটা প্রাণী, একটা দুম্বা কিংবা ওটের একটি বড় হাড় দিয়ে মাইসকে এত জোরে মাথার মধ্যে দিয়েছে, মাইসের মাথা দুই ভাগ হয়ে মাইস তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, রক্তগুলো ফিনকি দিয়ে ফেটে একজন সাহাবার শরীরে লাগছে। সাহাবা একটু মনে মনে ভাবলো মাইস একটা জেনাকারী, তার রক্ত এখানে লাগছে। আল্লাহর নবীর চোখের পানিগুলো দর করে পড়ে যাচ্ছে, বিশ্বনবীর দাড়ি মোবারক গুলো ভিজে গেছে। বিশ্বনবী বলেন মাইজকে নিয়ে হতাশ হয়ে না, মাইজের এক ফোঁটা রক্ত যদি মদিনা মক্কার মধ্যে বন্টন করে দেওয়া হয়, মক্কা মদিনার লোকদেরকে এক পাল্লায় করা হবে, আর মাইজের এক ফোঁটা রক্তকে এক পাল্লায় করা হবে। আমার মায়ের হলো জান্নাতি জান্নাতি জান্নাতি, কারণ মায়ের জেনা করেছে কিন্তু তওবা করেছে। কথা বুঝছেননি? অথচ জেনারে গুনাই মনে করেন না, ওমরের শাসন থাকলে তওবা করলো গুরজু। আল্লাহর আইন আল্লাহর আইনই, আল্লাহর আইন কি কুতিবা আলাইকুমুল কিসাস আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি। অথচ জেনা সমাজের মধ্যে করছে। আল্লাহর নবী তারপর বলেছেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাদহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাআলাতা ফাযিনাল আইনাইনি নাবরু ওয়াযিনাল লিসানিল মানতিকু ওয়াল ইয়াদা ফি তাযনিয়ানি যিনাহুল মাচ্চু ওয়াল ফামু ইয়াযনি যিনাহুল খুবারু। আমি সাত লাইন বিশিষ্ট একটা হাদিস বলে ফেললাম, এবার হাদিসের অনুবাদ লাগবো না। আর সহি তারগিব তারহিব 4061 নাম্বার, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম, আদম সন্তানের জেনার দরজা বন্ধ হবে না। ফাযিনাল আইনাইনি নাযারু, চোখের জেনা হলো কোন মেয়ের দিকে দৃষ্টি দেওয়া। সাবধান সাবধান, বিশ্বনবী বলেন হে যুবকেরা নামাজের কেন মজা লাগে না? আকসির যিকির হাদি মিল্লাতাতি ইয়ানিল মাউত, মৃত্যু সব মজা নষ্ট করে, আর তোমার চক্ষু তোমার ইবাদতের মজা নষ্ট করে দেয়। চক্ষু যদি নিম্নগামী করো যুবক, তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না। এখন আবার আমার এলাকায় ব্যবিচার বাড়ছে না কমছে? জুড়ে বলেন ব্যবিচার করা যাবে। সব থেকে বড় ব্যবিচার হলো কোনটা বলেন তো? বড় জেনা করা। আর আমার এলাকায় সব থেকে বিয়ে করার সময় এমন মেয়েকে বিয়ে করবেন যারা জেনা ব্যবিচার করে না। এই জন্য আমার ভাইয়েরা ব্যবিচারের কাছেও যাওয়া যাবে না। ব্যবিচার মানে বুঝেন তো ডাইরেক্ট জেনা। এ এলাকার কলেজের নাম কি কি কি? এম এ রেজা ডিগ্রি কলেজ। এম এ রেজার যুবকেরা কালো চশমা দিয়া মেয়েদেরকে দেখতেছে, কয় হুজুর আমি কালা চশমা পরি, গুনাহ নেই, আমি তো আমার দেখেও দেয় না, আমি দেখি। আল্লাহ যুবকের কথাও কোরআনে নোট করেছেন, আস্তে কোন সুবহানাল্লাহ, সূরা মুমিন আয়াত নাম্বার 19, ইয়া আলামুল কাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফি সদর। ও যুবক চোখ কোন জায়গায় মেরেছো? ও মা বোন তোমার চোখ কোন পুরুষের দিকে মেরেছো? তোমার চোখের অপব্যবহার সম্পর্কে আল্লাহ কিন্তু খবর রাখেন। বুঝলেন নি? সুতরাং চোখ আপনি দিবেন দৃষ্টিকে নিম্নগামী করবেন, জালিকা আসকা লাহা, এটাই হলো পবিত্রতা। সুতরাং আজকে এই পর্যন্তই রইল, আমি লাস্ট আর